আপনার এই ট্রায়াঙ্গেল রেকট্যাঙ্গেলগুলো ক্রিয়েট হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখেন। আবার আপনি এরকম করতে পারেন, আপনি যখন দুইজনকে সামনাসামনি দাঁড় করাচ্ছেন তখন শুধু উপরের ছবিটা নিতে পারেন, হাতগুলো বাদ দিতে পারেন। বাট যদি আপনি হাতটুকু অ্যাড করতে চান তখন আপনাকে মাথায় রাখতে হবে হাতটা কোথায় দিতে হবে। এখন ধরেন ছেলেটা এভাবে সামনাসামনি ধরলো, মেয়েটাও এভাবে ধরলো, এটা মিররিং। মিররিং কখনোই করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, একটু মেয়ের হাত সফট করে এখানে দেন ছেলেটার বুকে, আর ছেলেটার হাতটা নিচে করে দেন, তাহলে মিররিং থেকে একটু ডিফারেন্ট হবে। দ্বিতীয় কথা হচ্ছে নাক নাক সোজা হইতে পারবে না, এবং ব্রেথিং স্পেস কিনা হওয়ার জন্য একজনের ব্রেথিং স্পেসে না আসার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটু ক্রস করে দিতে হয়। মানে ছেলেটা যদি একটু এরকম করে দেখে আর মেয়েটা যদি একটু এরকম করে দেখে, দেখেন খুব সুন্দর একটা একটা কি তৈরি হয়। সোজা সোজা নাকে কখনো কিস করা যায় না, যাদের কিস করার অভিজ্ঞতা আছে ওরা জানে, একটু বাঁকা হইতে হয়। এবং ওই জিনিসটাই আপনি আপনার ছবিতে কী করেন, ছবিতে ইম্পুট দেন, ওই ছবিটা দেওয়ার পর ছবিটা তখন রোমান্টিক হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখনই দিবেন, আপনি যখনই ছবিটা ফার্স্ট ছবিটা তুলে ফেলছেন তারপর সে যে হাসিটুকু দেয়, আপনি আমরা যেটা করি একটা ছবি তুলে ওকে ডাক, আমি সেই কাজটি করি না। আমি যেটা করি সে প্রথম ছবি তোলার পর সে যখন নর্মাল হওয়া শুরু করে আমি তখন ক্লিক করতে থাকি, কারণ হচ্ছে এর পরেরগুলো হচ্ছে আমার ছবি। যেটা ফার্স্ট পোজ দেওয়া ওইগুলো আসলে আমার ছবি না, কারণ সেখানে সে কশাসলি একজন আরেকজনের দিকে কী করে আছে দেখে আছে। আচ্ছা, একজন আরেকজনের দেখে থাকার ক্ষেত্রে যে যে কাজটি করা হচ্ছে লিপ টু লিপ ক্রস, লিপ টু লিপ মানে ছেলেটাকে বলবেন মেয়েটার লিপের দিকে দেখার জন্য, মেয়েটাকে বলবেন ছেলেটার ঘাড়ের দিকে দেখার জন্য। দেখবেন অটোমেটিক একটা সুন্দর পোশ্চার তৈরি হবে, মেয়েটার এই নাকের এই পজিশনে ছেলেটার নাকটা যাবে, তখন একটা সুন্দর শেপ ক্রিয়েট হয়। আপনি যদি তখন পিছনে লাইট ইউজ করেন তখন হচ্ছে খুব ভালো একটা ছবি হয়। আমার কাছে স্লাইড থাকলে আমি একটু দেখাতে পারতাম। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি করা উচিত সেটা হচ্ছে আপনি যখনই এ ধরনের সিচুয়েশনে পড়বেন, একটি পোজ অর্ধেক দেখলে হয়তো ভালো লাগে বাট পুরোটা দেখলে হয়তো ভালো লাগে না। যেমন আমি যদি বলি একটা লম্বা ছেলে আর একটা শর্ট ব্রাইট, এ ধরনের অনেক সিচুয়েশন আমরা করি। এখন যখনই আমাকে এ ধরনের ছবি তুলতে বলা হয় দুজন পাশে তুলেন, তখন আমি কী করবো, একজনকে অনেক লম্বা একজন অনেক, এবং আমার লাস্ট ওয়ার্নিংই ছিল গ্রুম হচ্ছে শর্ট, ব্রাইট হচ্ছে অনেক লম্বা, তার উপর উনি হিল ঘুরছে। আর আমি যদি পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলি ছেলে অন্তত 5 ইঞ্চি 6 ইঞ্চি শর্ট হয়, এটা কখনোই আমি ক্লায়েন্টকে দিই না। আমি সেক্ষেত্রে যেটি করি সেটা হচ্ছে যদি ছেলে লম্বা হয় আমি পুরো ছবি তুলি না, বাট ছেলেটাকে বলি হচ্ছে আপনি জাস্ট এরকম করেন, এরকম করলে অটোমেটিক হাইট কমে মেয়েটার সমান হয়ে যায়। আমি নিচের অংশটুকু ছবি তুলি না, উপরের অংশের ছবি তুলি। আবার যদি সামনাসামনি হয় তাহলে এই জিনিসটা করতে বলি, এই জিনিসটা করলে সে হাইটটা একটু কমে যায়, হাইট কমে গেলে মেয়েটা সমান সমান হয়ে যায়। আর যদি মেয়েটা কোনো কারণে লম্বা হয় তখন মেয়েটাকে তো আর এরকম করতে বলা যাবে না, কারণ সে লেহেঙ্গা পরছে। তখন সেটা যেটা করণীয় সেটা হচ্ছে মেয়েটা অলওয়েজ বসে থাকবে, অথবা ছেলেটা অলওয়েজ বসে থাকবে, মেয়েটা দাঁড়িয়ে থাকবে, এখানে কোনো পাশাপাশি নেওয়ার কোনো অপশন নেই। কিন্তু আপনি যখন সোফার মধ্যে বসবেন তখন কী করবেন, দুজন তো সোফার মধ্যে বসবে, একজনকে হয়তো শর্ট দেখাবে একজনকে হাইট দেখাবে, তখন আমি ক্যামেরাটা টিল করে দিই, যেদিকে শর্ট যেদিকে হাইট ওইদিকে কী করে দিই টিল করে দিই, তখন যে শর্ট সে এমনিতেই কী হয়ে আসে উপরে হয়ে আসে। কখন ট্রাই করে দেখছেন কিনা জানি না, ট্রাই করে দেখবেন। নেক্সট টাইম থেকে আপনারা যখন এই জিনিসগুলো খেয়াল করবেন, মানে শর্ট দেখাচ্ছে কিনা, তখন একটু যদি আমি ক্যামেরা টিল করে দিই, যদি সেটা বড় শর্ট হয় বড় অটোমেটিক কী করে উপরের দিকে উঠে যায়। এই টিলটুকু বোঝা অনেক জরুরি, কারণ যখনই একটা ছেলে স্বাভাবিকভাবে আমাদের কালচারে যেটা হয় একটা ছেলে চায় না কখনো সে ব্রাইট থেকে নিজে শর্ট থাকুক, সে ট্রাই করে কোনোভাবে হিল পরে হলেও ট্রাই করে। আমি ইভেন এরকম কিছুদিন একটা ফেসবুকে ছবি দেখলাম মডেলদের সাথে দাঁড়ানো, সেখানে নীরব ছিল এবং হচ্ছে কয়েকজন নায়ক ছিল, একজন নায়ক এভাবে দাঁড়িয়েছে, কারণ সে ওই পিয়া তার পাশে পিয়া দাঁড়িয়েছিল, পিয়ার উপরে উপরে হওয়ার জন্য সে দাঁড়িয়ে, তারপর সে লক্ষ্য হতে পারেনি, তাহলে ওই তারপর দেখলাম মজার স্পিচে গোল করে দিয়েছিস, যে দেখেন সে শর্ট হওয়ার কি সমস্যা। এই এখন ওই পুরো ছবি যদি না থাকতো আপনি তো ধরতে পারতেন না, ঠিক আমি সেম কথা বলছি। আপনি যদি জাস্ট এরকম করে আসে, আপনি যদি এটুকু ছবি তোলেন তাহলে আপনি কখনো ধরতে পারবেন না একজন শর্ট ছিল একজন লম্বা ছিল, একজন লম্বা একজন শর্ট, এটা ধরতে পারবেন না। এটুকু হচ্ছে ফ্লো পোজিং। আচ্ছা, ফ্লো পোজিংয়ের আরো অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন আমি এরকম সিচুয়েশন আপনারা পড়ছেন কিনা কখনো জানি না, মানে আমাদেরকে বলে দেওয়া হয় দুইটা ফটোগ্রাফার মিলে 2 মিনিট তারই সমস্যা, আপনি 15 মিনিট আপনি 15 মিনিট এবার ছবি তুলেন। এখন এরকম মুসিবতের ব্যাপার, মানে 15 মিনিট 15 মিনিট 30 মিনিট এর মধ্যে ছবি তুলতে হবে আমাকে, এর মধ্যে ব্রাইডের ছবি তুলতে হবে, ক্রোমের ছবি তুলতে হবে, আবার কাপড়ে তুলতে হবে, আবার একজন ফটোগ্রাফার আরেকজন ফটোগ্রাফার বলে দিচ্ছে বস আমি যখন ছবি তুলবো আপনি তখন একই পথে ছবি তুলবেন না, আপনি তখন অন্য দিক থেকে তোলেন, আবার আমি আরেকজনকেও হয়তো বলে দিচ্ছি আমি এভাবে তুলছি আপনি ওই দিক থেকে তোলেন, তাহলে মিউচুয়াল হয়ে যাচ্ছে কি টাইমটা চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ওরা টান্ডাটি করবে, ভাই আসেন মালা পরে তারপর আসেন ফিরে নেই, মূল ফিরে তো আসে। আর সেক্ষেত্রে করণীয়টা কি, করণীয় হচ্ছে আপনি ফ্লো পোজিং। ফ্লো পোজিং হচ্ছে যেমন আপনি যদি একটা ছেলের পোজ ধরেন, মানে একটা ছেলে, আমরা গ্রুমের পোর্ট্রেট নিয়ে খুব বেশি পরিমাণ হচ্ছে কশাস না, বাট আপনি যদি একটা গ্রুমের পোর্ট্রেট ধরেন একটু নর্মাল খেয়াল করেন, আমি যদি ফার্স্ট এভাবে বসি, একটা ছেলে যদি সোফাতে এভাবে বসে তাহলে প্রথমে লেন্সে হিট করবে তার
তার হচ্ছে পেট এবং সেটা পড়ে দেখাবে। আপনি যদি তাকে এভাবে আসতে বলেন তাহলে অটোমেটিক পেটটা হাইড হয়ে যাচ্ছে, পেটটা দূরে চলে যাচ্ছে, মানে কি পেটটা আপনার বুঝে যাবে না। আপনি যখন বুঝে যাবে না তখন হচ্ছে তার মুখটা ভালো লাগবে। আপনি সেম কাজ, এটা যদি একটা পোজ হয়, দ্বিতীয় পোজ যদি এরকম করে হয়, তৃতীয় পোজ যদি তার ঘড়ি যদি থাকে ঘড়ির দিকে হয়, তাহলে তিনটা পোজ আপনি অলরেডি পেয়ে গেলেন। এটা হচ্ছে ক্যামেরার দিকে তাকানো অবস্থায়। আপনি যদি লাইটটা একটু সাইড করে দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই দিক থেকে যদি হয় সবসময় তো ক্যামেরার দিকে তাকাবে এরকম তো কোনো কথা নেই, তাকে একটু এদিকে দেখতে বলেন, তাহলে আপনি আরেকটা ছবি পাচ্ছেন। একটা যদি আপনি পুরো ছবি তোলেন, আর যদি আপনি একটা অর্ধেক ছবি তোলেন, তাহলে আপনি আরও দুটো বেশি ছবি পাচ্ছেন। আচ্ছা, আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যেটা বসি সেটা হচ্ছে আমি যত ইভেন্ট করেছি দেখেছি যত কম টাকার ইভেন্ট তত সমস্যা, তত যে শিখাইতে হয়, যত বেশি টাকার ইভেন্ট তত বেশি ওরা জানে, ওদের কিছু বলতে হয় না, ওরা সব পারে। কারণ কম টাকার ইভেন্টে গেলাম একটা কোণে বসে আছে এইভাবে আপু আছে আপু এভাবে না কোন ভাব, তারপর কিছুক্ষণ পর জামাই আসছে, এবার তো ভুল করে উপর থেকে উঠে না, মানে আমি পোর্ট্রেটকে তুলবো, মানে ওনাকে তো আমি কনভিন্স করতে পারতেছি না, ওর সাথে ইজি হতে পারছি না। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে মানে এই ধরনের সিচুয়েশন না পড়ার জন্য যেটা প্রয়োজন, ধরুন আমাকে ক্লায়েন্টের হচ্ছে দুলাভাই বা ক্লায়েন্টের কোনো বড় ভাই আমাকে আমাকে যদি বুকিংও দেয়, আমি বলি আমার একটা ক্লজ কন্ডিশন রয়েছে যে ক্লায়েন্ট ব্রাইড এবং গ্রুমকে আমার সাথে একদিন মিটিংয়ে বসতে হবে, আননোন কারো ছবি তুলতে চায় না। আননোন কারো ছবি তোলা মানে হচ্ছে কঠিন বিষয়ে পৃথিবীতে আর কোনো কিছু নাই, কারণ হচ্ছে দেখা যাবে সে অন্য ফটোগ্রাফারকে নিয়ে আসছে, সে আমার দিকে দেখবে না, সে অন্যদিকে দেখে আসছে, কারণ সে চায় না তার ছবি ভালো। এর কম্পিটিশন কাজ করে এখন তো, মানে ওয়েডিং ফটোগ্রাফি ইজ এ কাইন্ড অফ বিজনেস অফ গ্ল্যামার, আপনি গ্ল্যামারের বিজনেস করতেছেন, যা যে ভালো দেখাচ্ছে তাদেরকে তাকে নিচ্ছেন। নর্মালি যেটা করি ছেলেদের পোস্ট, আপনি জাস্ট সিম্পলি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে আমার মনে হয় ভালো হয়। জাস্ট তাকে কীভাবে সুন্দর দেখাবে, জাস্ট একটু সামনে টিল করে দেওয়া। আচ্ছা, যেটা করেন সেটা হচ্ছে একটা মিনিমাম একটা নর্মাল রুলস হচ্ছে, যেটা আমি আমি বেসিক্যালি জিনিসগুলো শিখেছি জেরিকিউনিস থেকে। আপনারা কেউ যদি জেরিকিউনিস নামে সার্চ দেন তাহলে পাবেন ওয়ার্ল্ডের অনেক ফেমাস একজন ওয়েডিং ফটোগ্রাফার। জেরিকিউনিসে যেটা বলেন সেটা হচ্ছে আপনি যদি কারো দাঁড়ানো অবস্থায় পোর্ট্রেট তোলেন তাহলে যেটা করা উচিত সেটা হচ্ছে সমান সমান আই লেভেল থেকে নাড়তে অর্ধেক লেভেল থেকে তোলা উচিত, মানে তার কোমর লেভেল থেকে তার লম্বা দাঁড়ানো ছবি তোলা উচিত। আপনি যদি কোমর লেভেল থেকে তোলেন ওই লোকটাকে লম্বা দেখাবে, আপনি যদি উপর থেকে তোলেন ওই লোকটাকে শর্ট দেখাবে। সো আপনি ডিসাইড করবেন আপনি ক্লায়েন্টকে কীভাবে রিপ্রেজেন্ট করতে চান। তাহলে একজন যদি দাঁড়ানো অবস্থায় হয়, আপনি যদি কোমর থেকে ছবি তোলেন, তাহলে আপনি যদি একটু খেয়াল করেন আপনার ক্যামেরা এবং আপনার সাবজেক্টের রেশিও হচ্ছে, এটা যদি আমার ক্যামেরা হয় আপনার সাবজেক্ট হচ্ছে এরকম, বাট এটাতে যেটা হবে তার পার্ট অনেক বড় দেখাবে। আপনি যদি এরকম করে ছবি তোলেন আর ক্লায়েন্ট যদি এভাবে দাঁড়ানো থাকে তাহলে হচ্ছে তার পার্ট অনেক বড় দেখাবে। তো ক্লায়েন্টকে বলতে হবে একটু লিন করার জন্য, মানে ক্যামেরা যে অ্যাঙ্গেল আছে একটু লিন করার জন্য, লিন করা একদম সহজ। আপনি যদি খেয়াল করেন লিন করা একদম সহজ কীভাবে হয়, আমি জাস্ট ক্লায়েন্টকে বললাম হচ্ছে দেখেন পাটা সামনে দেন, তারপর পাটা ভাঁজ করেন, এই সেম জাস্ট ক্লায়েন্টকে একটু সামনের দিকে আসতে বলছেন। আপনি যদি নিচ থেকে ছবি তুলছেন, বুঝতে পারছেন কী বলছি, আপনি নিচ থেকে কী করছেন ছবি তুলছেন, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ অবজেকশন থাকতে পারে যে না আমি এভাবে ছবি তুলবো না, আমি নর্মালি এরকম করে ছবি তুলবো, এটা আপনার জন্য, এটা আপনার জন্য, মানে এই ধরনের আপনি ছবি তুলবেন, এই ধরনের আমি ছবি তুলি, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ছবি আছে। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে লেন্স কোথায় হিট করছে এটা জানাটা জরুরি। লেন্স আপনি যদি নিচে বসেন তাহলে ক্লায়েন্ট অবশ্যই কী করতে হবে, একটু নিচে দাঁড়াতে হবে। আপনি যদি নর্মালি একজন বসে ছবি তোলেন তাহলে হচ্ছে আই লেভেলের উপর থেকে ছবি তুলতে হবে, এর চোখগুলো বড় আসবে, অন্য জায়গাগুলো ছোট আসবে। রুলস হচ্ছে লেন্সের কাছে যেটা কাছে আসবে ওটাকে ভালো দেখাবে, এরপরে যেটা আসবে ওটাকে কম দেখাবে। সো আপনার দায়িত্ব হচ্ছে যখন আপনি উপর থেকে তুলবেন ক্লায়েন্ট একটু উপর থেকে তুললে তার চোখগুলো বড় আসবে। আমি বুঝতে পারছি, এগুলো হচ্ছে ফ্লো পোজিং। হয়তো আমার কাছে প্রজেক্টর থাকলে আমি অনেকগুলো ভিডিও এবং হচ্ছে অনেকগুলো ছবি নিয়ে আসছিলাম যেগুলো দেখাতে পারলে হয়তো আরও ভালো হতো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি প্রথম যে কথাগুলো বলেছি তার জন্য সরি, মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয় শুভ্রকে। আমার মনে হয় যে আকাশ ভাই যেটা বলেছিল যে আগের সিনিয়র ফটোগ্রাফাররা একজন আরেকজনকে খুব হিংসা করতো, ভালো ছবি তুললে কখনো বলতো না, এবং আমাদের যে সমস্যাটা হতো সমাজে আমরা কেউ কারো ট্রিক্স কখনো শেয়ার করতাম না। বাট আই এম ভেরি হ্যাপি, যে WPPB-র কারণে এখন এই সঞ্জয় শুভ্র ভাই অসাধারণ কিছু ট্রিক্স কিন্তু আমাদের সাথে শেয়ার করলো, যেটা আমার মনে হয় যে খুবই প্রশংসার। আমরা যদি ট্রিক্সগুলো ফলো করি এবং সবাই যদি আমরা ফটোগ্রাফিকে একটা মানে নিয়ে আসতে পারি, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি, তাহলে সবাই আমরা ভালো রেমুনারেশন নিতে পারবো এবং ফটোগ্রাফি একটা
চমৎকার ইন্ডাস্ট্রি, ওয়েডিং ফটোগ্রাফি একটা চমৎকার ইন্ডাস্ট্রি হয়ে যাবে, রাইট? এই জন্যই WPPB। আজকে WPPB না হলে আমরা কি সঞ্জয় শুভ্র ভাইয়ের এই সিক্রেটগুলো জানতে পারতাম? জানতে পারতাম না, উনি কিন্তু আমাদের একটু বলতেন না। আজকে কিন্তু উনি বললেন কিভাবে আমরা অনেকগুলো ক্রাইসিস হ্যান্ডেল করতে পারি একটা সুন্দর ছবি তোলার জন্য। ধন্যবাদ। এরপরে আমাদের স্পিকার আর আমাদের আরো নিচের তলায় কিন্তু আমাদের এক্সপো হচ্ছে, এটা কি আপনারা জানেন নাকি? সেখানে WPPB-র সুন্দর সুন্দর টি শার্ট, ব্যাচ, অনেক ধরনের সুবিধা এগুলো পাওয়া যাচ্ছে। বিভিন্ন ক্যামেরা কোম্পানি কিন্তু তাদের এখানে আছে, ফুজি আছে, নাইকন আছে, সনি আছে, অন্যান্য ক্যামেরা হাউস গুলো আছে যারা বিভিন্ন রকম অফার নিয়ে আছে। তো ডেফিনেটলি আপনারা কিন্তু সেটা ভিজিট করবেন এবং এটা যেন কোনোভাবে মিস না হয়। জাভেদ আহমেদ কে আছেন? বাপ্পি ত্রিবেদী, ওকে, মির্জা রাজন এবং রূপক রহমানকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। একটা প্যানেল ডিসকাশন, আমরা সবাই প্রশ্ন করতে পারবো, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। হাউ টু বিকাম এ প্রফেশনাল ফটোগ্রাফার, অ্যামেচার ফটোগ্রাফার এবং প্রফেশনাল ফটোগ্রাফারের পার্থক্যটা কি আমরা জানি? ধরেন আমি অনেক সুন্দর ছবি তুলতে পারি 20 বছর ধরে, আমি অনেক সুন্দর ছবি তুলতে পারি 20 বছর ধরে। আরেকজন ফটোগ্রাফার, অ্যাটেনশন প্লিজ, একটা কোশ্চেন আপনাদের কাছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি অনেক ভালো ছবি তুলি 20 বছর ধরে, বিভিন্ন প্রোগ্রামে যাই, ছবি তুলি, আত্মীয় স্বজনের ছবি তুলি, আমার কোনো স্টুডিও নেই এবং আমি কোনো টাকা পয়সাও নেই না, বিকজ আমি ছবি তুলতে আমার ভালো লাগে এবং আমি অনেক ভালো ছবি তুলি। আমার একটা বন্ধু, সে 3 বছর ধরে ছবি তুলে, সে মোটেও আমার মতো ভালো ছবি তুলে না, কিন্তু সে সমস্ত প্রোগ্রামে যেয়ে 5,000 টাকা দিয়ে যাবে, কোনো ছবি তুলে না, টাকাটাই ছবি তুলে। এই দুজনের মধ্যে আমরা কাকে প্রফেশনাল ফটোগ্রাফার বলবো, কাকে অ্যামেচার ফটোগ্রাফার বলবো? একটা হচ্ছে আমি, 20 বছর ধরে ছবি তুলি, অসাধারণ ছবি তুলি এবং বিভিন্ন প্রোগ্রামে যাই, আমার যত ফ্রেন্ডস আর সব ফ্যামিলি সবার ছবি তুলি, আমি কোনো পয়সা নেই না, বিকজ আমি এটা আমার প্যাশন। আরেকজন ফটোগ্রাফার আমার বন্ধু, সে 3 বছর ধরে ছবি তুলি, সে মোটেও আমার মতো ভালো ছবি তুলে না, কিন্তু মিনিমাম 5,000 টাকা নেয়, উপরে পারলে যত পারে নেয়, টাকা ছাড়া উনি ছবি তুলে না। এই দুজনের মধ্যে কে প্রফেশনাল ফটোগ্রাফার? রাইট, যে টাকা নেয়। হ্যাঁ, প্রফেশনাল ফটোগ্রাফার মানে হচ্ছে ফার্স্ট কমিটমেন্ট, আপনার ক্লায়েন্টের সাথে অর্থনৈতিক লেনদেন হয় কিনা। আপনি শখ করে ছবি তুলেন মানে কিন্তু আপনি অ্যামেচার ফটোগ্রাফার। আপনাদের সঙ্গে ভুল করি যারা, নতুন ফটোগ্রাফারদেরকে আমরা অ্যামেচার ফটোগ্রাফার মনে করি, দীর্ঘদিন ছবি তুললে আমরা প্রফেশনাল ফটোগ্রাফার মনে করি, বিষয়টা কিন্তু তা না। প্রফেশনাল প্রফেশন হিসেবে যিনি এটাকে নিয়েছেন, অর্থাৎ এটা করে যিনি জীবিকা নির্বাহ করেন, তারা হচ্ছেন প্রফেশনাল ফটোগ্রাফার, যাদের কতগুলো রুলস মেনটেন করতে হবে। WPPB-র কে নিয়ে কিন্তু আমরা আরো অনেক দূর যেতে চাই। আফটার দ্য এক্সপো, এই সিম্পোজিয়াম এক্সপোর পরে আমাদের নতুন করে ইসি কমিটি নির্ধারণ হবে, নতুন করে আমাদের কমিটি হবে। সো আমরা নতুনদের মধ্য থেকে কিন্তু অনেককেই সেই কমিটিতে নিয়ে আসতে চাই, কারণ আমরা FBCCI এর অন্তর্ভুক্ত হতে যাচ্ছি, এটা প্রসেসিং এর মধ্যে আছে। কারণ শুধু আকাশ ভাই একা একা বড় বিজনেসম্যান হয়ে দেশে বিদেশে ঘুরবে, আমরা ঘুরবো না, এটা কি হয়? কি ভাই হয়? ওয়েডিং উইসে বলে কি আমাদের কি কোনো দাম নাই? আমাদের কি BMW গাড়ি কিনতে ইচ্ছা করে না? আমরা খালি জামাই BMW তে গাড়ি করে আসবো, আমরা খালি ফটো তুলবো, এটা হয়? আমাদেরও তো একটা ভালো গাড়ি টাড়ি দরকার আছে, আছে না? আচ্ছা, ওকে, এখন একটা জরুরি প্রশ্ন করি, খুব জরুরি প্রশ্ন। ফটোগ্রাফি একটা আর্ট, রাইট? কে একমত? ফটোগ্রাফি একটা আর্ট, এর সাথে একমত কে? কে কে একমত? ফটোগ্রাফি আর্ট না, এটার সাথে একমত কে? তার মানে ফটোগ্রাফি একটা আর্ট, রাইট? What is the definition of art? কে পারে? What is the definition of art? আমরা যদি আর্টের ডেফিনেশন না জানি, তাহলে ফটোগ্রাফি একটা আর্ট আমরা কিভাবে বুঝলাম? জানি কি আমরা কেউ? What is the definition of art? আমরা কি কখনো ভেবেছি আর্ট কি?
আমরা যদি এটা না জানি তাহলে ফটোকপি একটা আর সেই ফটোকপি করে আমরা কিভাবে টাকা কামাবো? আচ্ছা, এটা চিন্তা করার জন্য আমি 10 মিনিট সময় দিলাম। বাই দিস টাইম আমাদের স্পিকার হচ্ছেন জাবেদ এইচ আহমেদ আমাদেরকে বলবেন একটা ফটোগ্রাফারের জন্য ওয়েবসাইট থাকাটা কতটা জরুরি, কিভাবে সেটা করা যায়। জাবেদ এইচ আহমেদ, আফটার 10 মিনিটস ফটোগ্রাফি যে একটা আর্ট এবং আর্টের ডেফিনেশনটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি জাবেদ। যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি সবাই, যেহেতু আমাদের আজকে ইভেন্টটা হচ্ছে গিয়ে ওয়েডিং ফটোগ্রাফি অ্যান্ড পোর্ট্রেটের উপরে, তো আপনাদের জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। সো হাউ মেনি অফ ইউ হ্যাভ ইয়োর ফেসবুক পেজ অফ ইউর ওন? আপনাদের নিজেদের ফেসবুক পেজ কয়জন মেনটেন করে একটু যদি তুলে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, খুব বেশি না, তার মানে সবাই হচ্ছে গিয়ে এখানে হয়তো একটু প্রফেশনালি নিজেদেরকে এক্সপ্রেস করা হয়তো স্টার্ট করেনি। সো যাদের ফেসবুক পেজ আছে তাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, আপনাদের এখনো ওয়েব পেজ নাই কেন? সো এনি থট যে কেন আমরা এখনো কোনো ওয়েব পেজ স্টার্ট করি নাই, ফেসবুক পেজটাতেই এখনো নিজেদের বিজনেসকে এক্সপ্রেস করতেছি, মার্কেটে লঞ্চ করতেছি? কেউ কি আনসার দিতে চান? আচ্ছা, ভেরি গুড। আপনাদের খরচ করতে হচ্ছে, আপনাদের হয়তো ডোমেইন কিনতে হবে, হোস্টিং এর জন্য পার ইয়ার একটা স্পেন্ড আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি একটা পয়েন্ট যেটা আমরা পেলাম। সো আমি জাস্ট একটু বলতে যাচ্ছি যে আপনাদের ওয়েবসাইটটা কেন দরকার। দ্য থিং ইজ, ওয়েন ইউ স্টার্ট গোয়িং প্রফেশনাল তখন আপনার পেজটা আর আপনার কম্পিটিটরের পেজটা, ওয়েন দ্য ডিফারেন্স? আপনার পেজেও একটা কভার ফটো আছে, একটা প্রোফাইল পিকচার থাকবে, আপনার পোস্টগুলো যাচ্ছে, কিছু নোটিফিকেশন আসতেছে, দিস ইজ সেইম। আপনার এবং আপনার কম্পিটিটরের থেকে আপনি কিভাবে স্ট্যান্ড আউট হবেন? হ্যাঁ, কস্ট কিছু থাকবেই, ওয়েন ইউ গো প্রফেশনাল ইউ হ্যাভ টু স্পেন্ড সামথিং, তো না খুব বেশি? সো খরচটা খুবই কম, আপনাদের যখন নিজেদের টেইলার্ড, আপনাদের নিজেদের স্টাইলটার উপর ডিপেন্ড করে যখন আপনারা একটা ওয়েবসাইট বানাচ্ছেন, নিজেদের স্টাইল